দমা কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, দমা আমার কাছে দাও, বাবা আমার কাছে দাও, আমি পুজো করি, দাও না, তাহলে তুমি করো, ভালো করে পুজো করো। কানাজিকে দেখাও, কানাজিকে দেখাও, কানাজিকে দেখাও, হ্যাঁ এইভাবে, আচ্ছা এবার রেখে দাও, রেখে দাও, এখানে রেখে দাও, দাও, হ্যাঁ দাও, এবার নমস্কার করো, নমো দাও, নমো দাও, নমো দিতে হয়, পুজো করে নমো দিতে হয়, নমো দাও। উড়ে বাবা রে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা থেকে আজকের ব্লগটা আমি শুরু করে দিচ্ছি, আর এদিকে আমার ফজি ছেলে বন্দুক নিয়ে হাজির হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আর ওদিকে আমি রান্না বসিয়েছি। আজকে হচ্ছে কীভাবে বেশ, আজকে হচ্ছে মঙ্গলবার, তো নিরামিষ রান্না বান্না, তো সন্ধ্যাবেলা এখন রান্না হবে আলু ফুলকপি সবজি, আর দুপুরে একটু ডাল আছে, দুপুরবেলা রান্না করেছিলাম ডাল আর বরবটি বাটা, তাই দিয়ে খাওয়া হয়ে গেছে দুপুরে, তো রোজ দুপুরে একটু ডাল আছে, আর এখন শুধু ফুলকপি আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করবো। আর আমার ছেলেদের ঠাটা করছে, তো ভাবছিলাম এখন ওকে একটু বই নিয়ে বসাবো, আর ওদিকে রান্নাটাও করে ফেলবো, রাত্রে একটু এক জায়গায় যাওয়ার আছি, তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। ও হো, এখন তো পড়ে যেতা বাবা, সরি বলো, সরি বলো, উলে বাবা লে ন, ওদিকে খেলা করো, রেখে দেবো, আচ্ছা রেখে দিচ্ছি, যাও। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে চলে এসেছি আমি রান্নাবান্না করতে, আর এখানে দেখো রান্না হচ্ছে আলু ফুলকপির একদম পাতলা ঝোল রান্না করব, তার জন্য এখানে পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ হবে, তো পাঁচফোড়ন ফোড়ন দিলে দেখবে নিরামিষ সবজি কিন্তু খেতে ভালো লাগে, আর গন্ধটা যে আসে না মানে বলার মতো না। তো পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আলু ফুলকপি ভেজে নিয়েছিলাম, আর মিক্সিতে শুধু একটু কাঁচা লঙ্কা আদা জিরে বেটে নিয়েছি, আর হলুদ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো সমস্ত মশলা। এখন দেখো ফুলকপির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর একটু কষিয়ে নেব আলু ফুলকপির সাথে, ঢাকা দিয়ে আঁচটা কম করে একটু কষিয়ে নেব, তাতে আলু ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আজকে আমি তাড়াতাড়ি রান্নাবান্না করছি, কারণ বিকেলবেলা যাওয়ার আছি মেলায়। আমাদের বাজারেই বড় মেলা হয়, রামনবমীর মেলা যেটাকে বলে, সেটা হচ্ছে রাবণ পোড়ানো হয় সেই মেলা, তোমরা হয়তো বুঝতেই পারছ, যেটা কলকাতার দিকে বেশি না, ইউপি দিল্লি আরও বাইরের রাজ্য রাজস্থান বলো, সব দিকে প্রচণ্ড পরিমাণে এটা পালন করা হয়। তো সেই মেলাতেই যাব, আগে একদিনও গেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবছিলাম আজকেও যাব, তো তোমাদের সঙ্গে একটু যেটুকু পারি সেটুকুই শেয়ার করব। আর এখানে দেখো আলু ফুলকপিটা আমি ভালো মতো কষিয়ে নিয়ে, কষিয়ে নেওয়ার পরে এখানে একটা টমেটো, ছোট্ট একটা টমেটো চার টুকরো করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর এই টমেটোটাও সবজির সঙ্গে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল, যেহেতু আমি তোমাদের বললাম যে আমি একদম পাতলা ঝোল বানাবো, যেটা কিন্তু শীতকালে খেতে ভালোই লাগে, আর এদিকে যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এই গরম গরম আলু ফুলকপির পাতলা ঝোল কিন্তু খুব ভালো লাগে, আর কাঁচা ধনে পাতা দিয়ে উফ, মানে আর বলার মতো না। তোমরা যারা আমার মতো এরকম আলু ফুলকপির পাতলা ঝোল বলো, বাঁধাকপি সবজি বলো শীতকালে খেতে ভালোবাসো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে, কোনো বলার অপেক্ষা রাখে না জানো তো। আর এখানে দেখো আলু ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি কাঁচা ধনে পাতা, দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব, তারপর যাব আমরা মেলায়। তো ওই দেখো আমরা এসে গেছি মেলায়, আর রাস্তায় এত অন্ধকার ছিল না তোমাদের, আমি কিচ্ছু দেখাতে পারিনি, আর ওইদিকে রাস্তাটায় আমাদের বাড়ির সামনে একদম অন্ধকার, লাইট ছিল কিন্তু খারাপ হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, আর বাড়ির থেকে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর এখানে দেখো আমার ছেলে একদম খুব মজায় গাড়িতে বসে রয়েছে, আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমরা যদি না বসি ও হয়তো ভয় পাবে, যে বাচ্চা পাশে কোনো বাচ্চা কাচ্চা নেই, একা একা বসে রয়েছে, পাশে কোনো বাচ্চা থাকলে হয়তো ভয় পেতো না, কিন্তু এরকম কোনোটাই হয়নি, খুব আনন্দের সঙ্গে বসে বসে খেলেছে একা একা। তো এখানে চলে এসেছি ছেলের জন্য কিছু খেলনা নিতে, আগের দিন এসেছিলাম, আগের দিনও নিয়ে গেছি, কিন্তু আজকেও মানে বাচ্চা কাচ্চা দেখলে তো বায়না করবেই, আর সেই বায়না মেটানোর জন্য আমার বর তো আছে, আমার বর যেরকম আমার ছেলেও সেরকম, মানে ছেলে যে জিনিসটা দেখাবে সেই জিনিসটা ওর কিনে দিতেই হবে। তো এখানে আবার খেলনার দোকানে চলে এসেছে, আর মেলা তো অনেক বড় মেলা লেগেছে, তো এখানে আমিও ঘুরে ঘুরে দেখছি যে কিছু নিয়ে যাওয়া যায় কি না। আগের দিন এসেছিলাম, কাপ কাপ নিয়ে গেছিলাম, ঘরের কাপগুলো সব ভেঙে ভেঙে নষ্ট হয়ে গেছে, তো কাপ নিয়েছিলাম, আর এখানে ফুলদানিগুলো দেখো আমার খুব ভালো লাগছিল,
ভাবছিলাম যে নেব, কিন্তু এখন প্রচণ্ড দাম বলছে জানো তো, কিন্তু এখন ভাবছি এখন নেব না, মেলা যখন শেষ হবে তার একদিন আগে এসে নেব, তখন হয়তো দামটা কমে যেতে পারে। আর এখন আকাশ ছোঁয়া দাম বলছে। তো এখানে দেখো আমি ছেলে আমার বর সবাই মিলে একটু কেনাকাটা করছি, দেখছি কি কি নেওয়া যায় কি কি নেওয়া যায় না। আর এখানে ফটো দোকান, মানে কত রকমের ফটো আর ঠাকুরের মূর্তি। তো এখানে দেখো ঠাকুরের মূর্তি, তো দেখে আমার মনটা বারবার টানছিল যে যাই। আমার ঘরে শিবলিঙ্গ যেটা ছিল ওটা আমার ছেলে ভেঙে ফেলেছে, তারপর আরেকটা শিবলিঙ্গ আনা হয়েছিল সেটাও আমার ছেলে ভেঙে ফেলেছে। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর শিবলিঙ্গ ছিল, তো ভাবলাম একটা নিয়ে নিই। শিবলিঙ্গের নিচে যে পাথরের বাটিটা থাকে ওটা তো আছে, কিন্তু শিবলিঙ্গ লাগবে, তো শিবলিঙ্গ নেব। আর একটা নেব গণেশ পার্বতীর মূর্তি। এখানে যেহেতু লক্ষ্মী পুজোর দিনে, কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে লক্ষ্মী পুজোটা হয় না, কালী পুজোর দিনে লক্ষ্মী পুজোটা হয়। আর কালী পুজোতে দেওয়ালিতে এখানে অনেক মানে উৎসব মানানো হয় বলতে গেলে, সবাই এটাকে মানে, দিওয়ালিতে লক্ষ্মী পুজোটাকেই বেশি মানে। তো এখানে লক্ষ্মী গণেশের মূর্তি আছে, আর লক্ষ্মী পুজোর সময় নিতে গেলে প্রচণ্ড পরিমাণে দাম নাই। এখানে আমি বলতে গেলে 50 টাকা করে পেয়ে গেছি এক একটা মূর্তি। তো আমার খুব ভালোই লেগেছে, আমাদের দোকানের জন্যও লাগতো, তো ঘরের জন্যও লাগতো। ঘরের জন্য এখন নেব না, ঘরের জন্য এখন শুধু ওই শিবলিঙ্গর মূর্তি নিয়ে নেব, আর দোকানের জন্য এখন গণেশ পার্বতীর মূর্তি নিয়ে নিচ্ছি। আর কালী পুজোর সময় তো লাগবেই, আর দিওয়ালি অনেক মানে কাছেই চলে এসেছে, বলতে গেলে 4 তারিখেই দিওয়ালি আর আজকে হচ্ছে 26 তারিখ, তো চলেই এসছে বলতে গেলে। আর মেলায় এত জোরে জোরে গান বাজছে, ভিডিও করার পরে আমি জানতে পারলাম যে ভিডিওর মধ্যে এত জোরে জোরে গান বাজছে, আমি যদি মানে ভয়েস না দিই তোমরা না কিছু শুনতে পারবে না কিছু বুঝতে পারবে। তো ভাবলাম চলো সাউন্ডটা মানে ভিডিওর সাউন্ডটা অফ করে দিই, আমি ভয়েস দিয়ে তোমাদের সব কিছু বলে দিই, নাহলে তো কপিরাইটের ভয় থাকে তোমরা তো বুঝতেই পারছো। আর এখানে চলে এসেছি যে ছেলের জন্য দেখি টুকিটাকি আর কিছু নেওয়া যায় কি না। তো বর বলছে যে এইটা না ওটা না, তো আমি বারণ করলাম যে না আর কিছু নিও না, কারণ কি বলতো ওকে আমি যেটাই কিনে দেবো সেটাই বাড়ি গিয়ে ভেঙে ফেলবে। কি জানি আমার ছেলেটা কেন এরকম, তোমাদের সঙ্গেও কি এটা হয় বলতো, আমি কিনে দিই বাড়ি যাওয়া সঙ্গে সঙ্গে সেটাকে ভেঙে চুড়ে একাকার করে দেয়। তো আজকে ছোট্ট একটা রিমোটের গাড়ি নিলাম আর ছোট্ট একটা ট্রেন নিলাম, ট্রেনটা যদি ভেঙেও ফেলে ওটা যেন না ভাঙে। তো আগের দিনও যে গাড়িটা নিয়েছিলাম সেটার চাকা পাকা সব আলাদা করে ফেলেছে। আর এখানে বসে রয়েছি, একটু মেলা এসছে, একটু চাউমিন ফুচকা খাবো না তা কি হয়, তার জন্য বসে বসে রয়েছি, একটুখানি চাউমিন ফুচকা চাউমিন খাবো। আর এখান থেকে যাব সোজা বাড়ি, যাওয়ার আগে নিয়ে যাব গরম গরম জিলিপি। জিলিপি না নিয়ে গেলে মেলার তো কোনো মজাই আসবে না বলতে গেলে, আমি যেহেতু মিষ্টি ভালোবাসি। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের যত্ন নেবে, বাই বাই, গুড নাইট।